সবার আগে যেটা মাথায় আসছে যে আপকামিং WBCS প্রিলিমস আসতে চলেছে, আপনার কিভাবে মনে হচ্ছে প্রিপারেশন করা উচিত হাতে আর কদিন মাত্র সময়? হ্যাঁ, মানে হাতে তিন মাসের মতো সময় আছে। এই তিন মাস আমাকে খুব ভালো করে একটা স্ট্র্যাটেজি করতে হবে। ফার্স্ট জিনিস হচ্ছে যেটা আমি বলবো, অ্যাপার্ট ফ্রম প্রিপারেশন আমাকে এই তিন মাস খুব পজিটিভ থাকতে হবে। আচ্ছা, নেগেটিভিটি একদম নয়, পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলেই আমার সেই কনফিডেন্সটা নিয়ে আমি প্রিপারেশনটা করতে পারবো। তারপর আমাকে একটা ভালো টাইম টেবিল বা রুটিন করতে হবে, সিলেবাসটা ভালো করে আমাকে গো থ্রু করতে হবে এবং দেখতে হবে সিলেবাসের কোন পার্টটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল হিস্ট্রি, হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। তাহলে আমি জানি 50 নম্বর আমার প্রিলিমসে হিস্ট্রি থেকে আসে, তাহলে আমি আমার রুটিনটা এমন করে সেট করব যাতে আমি হিস্ট্রির উপর নজর দিই, বিট মিডিয়েভাল, বিট এনশিয়েন্ট, বিট INM, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রির পর যে যে সাবজেক্টসগুলো আমার ইম্পর্টেন্ট, একটা রুটিন ওয়াইজ করে আমায় কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, তিন মাস আর যেহেতু হাতে আছে, আপনার কি মনে হয় সম্ভব প্রিলিমস ক্লিয়ার করা? ডেফিনেটলি সম্ভব, ডেফিনেটলি। আমি যদি একটু ভালো করে রুটিন ওয়াইজ, আমি বারবার বললাম রুটিন ওয়াইজ স্ট্র্যাটেজি মতন যদি আমি পড়াশোনা করি, ডেফিনেটলি সম্ভব। মানে প্রিলিমস ইজ নট সামথিং, মানে ওটা ওই ভূত নয় যে আমরা জয় করতে পারবো না বা কিছু করতে পারবো না। ডেফিনেটলি একটু স্ট্র্যাটেজি, একটু রুটিন ফলো করলে কোনটা পড়বো আর কোনটা পড়বো না, একটা সাবজেক্টের জন্য আমি একটা কি দুটো বই ফলো করবো, বিভিন্ন বই ফলো করবো না, ওই PDF জড়ো করবো।